প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কাতারের আমিরের সাক্ষাৎ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ছয় দিনের সরকারি সফরে কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্বাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান ওবায়দুল কাদেরের তীব্র তাপে পুড়ছে দেশ বিপর্যস্ত জনজীবন বয়স্কদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ নিহত দশ এবং এসি মিলানকে দুই এক গোলে হারিয়ে ইতালিয়ান লিগ সেরিয়ার শিরোপা জয় নিশ্চিত করল ইন্টার মিলান আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদ আপাদেদ সবাইকে স্বাগত জানাচ্ছি ফেরাননিসা এতক্ষন সংবাদ শোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত বাংলা আরক্ষেরা বাংলা আর মায়েরা বাংলা আরক্ষেদন বাংলা আরক্ষমেদ বাংলা আর সংগ্রাম করেছে অনেক আলাদা বন্ধ করতাম আজিকার থেকে আবার জন্য বন্ধ ছিলাম।

পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা দ্বিপাক্ষিক বৈঠক করেন পরে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জুল হোসেন মিয়া বিস্তারিত আতা রহমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম ও রুবাইয়াত হাসান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি থানি সফরের দ্বিতীয় দিনে কাতারের আমির আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা শেষে তারা অংশ নেন একান্ত বৈঠকে এবং ফটো এরপর কর্মসূচির অংশ হিসাবে আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ বিন হামাদ আল থানি এ সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা ইস্যুতে কথা বলেন তারা শেখ হাসিনা এ সময় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং প্যালেস্টাইনের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পায় এলএনজি টার্মিনাল স্থাপন পর্যটন রোহিঙ্গা ইস্যুসহ দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান আনুষ্ঠানিক বৈঠকের পর দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয় পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক চুক্তিগুলো স্বাক্ষরিত হয় দ্বৈত কর কর ফাঁকি পরিহার আইনি বিষয়ে সহযোগিতা সমুদ্র পরিবহন পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা বিষয়ে এর বাইরে শ্রমশক্তি উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা কূটনৈতিক প্রশিক্ষণ ক্রীড়া এবং বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা সহ পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় চুক্তি ও সমঝোতা স্মারক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কাতারের আমির এরপর ঘোষণা দেওয়া হয় মিরপুরের কালসি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণের চুক্তির স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুদিনের সফরে গতকাল ঢাকায় আসেন কাতারের আমির বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুপুরে বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান বঙ্গভবনে এসে পৌঁছালে কাতারের আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন কাতারের আমির ও তার সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ বলেন কাতার বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার তিনি বলেন আমিরের এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিদেশি বিনিয়োগের জন্য একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে রাষ্ট্রপতি এসব সুযোগ সুবিধা গ্রহণ করে জ্বালানি মেশিনারিজ আইটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের বিনিয়োগকারী প্রতি আহ্বান জানান সাক্ষাৎকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন বাংলাদেশের উন্নয়নে কাতারের সহযোগিতা অব্যাহত থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা করেন আগামীতে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বাংলাদেশে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন জ্বালানি সহ বিভিন্ন খাতে কাতারের সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে আমির বলেন কাতার ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতার স্মারক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন পরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সাক্ষাৎ শেষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি তার সম্মানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যাহ্ন ভোজে যোগ দেন এই উপলক্ষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামীকাল সকাল দশটায় ব্যাংককের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগের কথা রয়েছে সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির সঙ্গে এ সময় পাঁচটি দলিল স্বাক্ষরের কথা রয়েছে এর মধ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট চব্বিশ থেকে 29 এপ্রিল ব্যাংকক অবস্থানকালে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএস কাপের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনের 80 তম অধিবেশনে তার ভাষণ দেওয়ারও কথা রয়েছে সফরকালে প্রধানমন্ত্রী থাইল্যান্ডের রাজপ্রাসাদে দেশটির রাজা ও রানীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ছয় দিনের সরকারি সফর শেষে আগামী 29 এপ্রিল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে তিনি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নস্বাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতা নিত্য গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে 2009 সাল থেকে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে থাকায় দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে বাস্তবায়ন হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল সহ বড় বড় মেগা প্রজেক্ট উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আজকে স্বপ্নের মতো গণতন্ত্র ছিল বলে স্থিতিশীলতা ছিল বলে বাংলাদেশের অবিশ্বৃষ্য উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আপনার গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে নিশ্চিত করুন উন্নয়নের ধারাবাহিকতা مجالك পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী এবং ভ্রাতৃ প্রতিম সংগঠনের মাঝে আওয়ামী লীগের নির্বাচনের লিফলেট বিতরণ করেন ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য বেগম মতিয়া চৌধুরী কাজী জাফরুল্লাহ ডক্টর আব্দুর রাজ্জাক অ্যাডভোকেট কামরুল ইসলাম ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফম ফমো নাসিম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বি এম মোজাম্মেল হক মির্জা আজম আফজাল হোসেন সুজিত নন্দী প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোভান গোলাপ সহ কেন্দ্রীয় মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কয়েকদিন ধরেই সারা দেশে বয়ে যাচ্ছে প্রচন্ড তাপদাহ দেশের কোথাও কোথাও তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে সারা দেশেই গরমে হাঁসফাঁস অবস্থা আর গরমে দিশেহারা মানুষ আক্রান্ত হচ্ছে নানা রকম অসুখ বিসুখে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু এবং বয়স্করা আরও জানাচ্ছেন জানাতুল ফেরদৌস গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিটস্ট্রোক শাস্ত্র অনুযায়ী প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায় এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিটস্ট্রোক হয় চিকিৎসকরা বলছেন গত কয়েকদিন ধরে যে তীব্র তাপদাহ চলছে তাতে হিট স্ট্রোক হতে পারে যে কারো তবে শিশু এবং বয়স্কদের তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা কম থাকায় তাদের হিট স্ট্রোকের ঝুঁকি একটু বেশি এছাড়াও যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আক্রান্ত তাদের মাঝেও ঝুঁকি বেশি তীব্র গরমে এই হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের আর হিট স্ট্রোকে আক্রান্ত হলে আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ চিকিৎসকদের দিনের বেলা অত্যন্ত গরম ঠান্ডা পড়ছে এইগুলো কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এখন যে খারাপ লক্ষণটা সেটা হলো কি আমাদের হিটস্ট্রোক এই হিটস্ট্রোকটা কিন্তু আশঙ্কা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আপনি দুর্বলতা বোধ করবেন হঠাৎ করে রিচ কম্পন বেড়ে যাবে ঘামতে থাকবে মানুষ অজ্ঞানের মতো হয়ে যাবে কেউ যদি এরকম মনে হয় যে তার রিচ কম্পন বেড়ে গেছে তার হঠাৎ করে ঘামতেছে তখন তাকে ছুয়ে দেব লিকুইড খেতে লিকুইড দেবো তারপর গা মুছিয়ে দেবো দরকার হলে বড় দিতে পারবো তারপরে সঙ্গে সঙ্গে এই প্রাথমিক ম্যানেজমেন্টগুলো নিয়ে সঙ্গে সঙ্গে পাত্রে যে কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আমরা তাকে প্রেম করবো অত্যাধিক তাপমাত্রায় জ্বর পেট খারাপ সর্দি কাশি সহ নানা শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে এছাড়া ভাইরাসজনিত বিভিন্ন সংক্রমণ শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রদাহসহ নিউমোনিয়ায় ভোগার ঝুঁকি বেড়ে যায় আর শিশুদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই শিশুদের এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক বেশি এই জন্য গরমের শিশুর দরকার বাড়তি যত্ন গরমের কারণে ঠান্ডা সর্দি বিভিন্ন ফুসফুসের শ্বাসতন্ত্রের রোগ বাইরের যে বিভিন্ন শরবত পানি খাচ্ছে তার ফলে ডায়রিয়া বিভিন্ন হচ্ছে নিউমোনিয়ার বেড়ে যাচ্ছে এক্সট্রিম শিশু এবং বয়স্করা এছাড়া যারা কমিউনিটি রোগে আক্রান্ত যেমন ডায়াবেটিস প্রেশার ক্যান্সার রোগী তারা যেন বিনা কারণে ঘর থেকে না বেরোন ছাতা নিয়ে বের হন সুতির কাপড় পরিধান করেন ছায়ার মধ্যে দিকে যান এবং ঘন ঘন পানি পান করুন বাইরের যে শরবত বা পানীয় সেগুলো যেন না করে গুরুপাক খাবার অ্যাভয়েড করে চলুন স্কুল তো বন্ধ করে সরকার একবার ভালো ডিসিশন নিয়েছে পরবর্তীতে যেন আসলেও যেন স্কুলে গণ্ডির বাইরে যেমনি আমরা অ্যাসেম্বলি করি পিটি সেজন্য না করা হয় গরমে হিট স্ট্রোক ও অন্যান্য রোগের ঝুঁকি এড়াতে সাবধানতা অবলম্বনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভাসেরও পরামর্শ চিকিৎসকদের জান্নাত ফেতৌস বাংলাদেশ টেলিভিশন ঢাকা চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপক্ষে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি রাশিদিন আমিন আমিন তাপতহের কারণে চুয়াডাঙ্গায় জনজীবনে কি প্রভাব দেখছেন হ্যাঁ নেসা আপনাকে ধন্যবাদ আপনি যবনটি বলছিলেন চুয়াডাঙ্গা না এক সপ্তাহ ধরে তীব্রতা যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা তারা ব্রাজ করছে এই চোয়াডাঙ্গায় আপনি এটা জানেন যে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতাটা প্রখর হচ্ছে এবং এতটাই প্রখর হচ্ছে যে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বাইরে বের হতে পারছে না এখন এই অবস্থায় আসলে আমি সিভিল সার্জনের সাথে চড়া সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছি তিনি যেটা আমাকে বলেছেন যে বর্তমানে আসলে তীব্র তাপ কারণে এখানে রোগের সংখ্যা এতটাই বেড়েছে যে বেডে কোনো জায়গা হচ্ছে না আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এতটাই প্রখর তীব্র তাপ প্রবাহ যে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বাইরে বের হতে পারছে না সবাই ঘরে কিন্তু বিশ্রাম নিচ্ছে যার ফলে কর্মজীবী মানুষরা খুব অসহায়ত্বে পড়ে গেছে আর আমি চুয়াডাঙ্গা আবহাওয়া সাথে কথা বলেছি তিনি তিনি যেটা আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে গতকালই তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে এগারো বারোটায় কিন্তু আজকে সেখানে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপের পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ আসলে এতটাই অসাহ বোধ করছে যাতে মানে আসলে কি বলবো গরিব মানুষের খুব অসাধ্য দেখা দিচ্ছে এই তীব্র গরমের কারণে এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জেলার প্রতিনিধি আমিন দর্শক এই পর্যায়ে জানাবো আন্তর্জাতিক সংবাদ মালয়েশিয়ায় নৌবাহিনীর মহড়া চলাকালে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন আজ সকালে মালয়েশিয়ার লুমত শহরে রাজকীয় নৌবাহিনী মহড়া চলাকালে মাঝ আকাশে দুটো হেলিকপ্টারের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার দুটির একটিতে জন এবং অপরটিতে তিনজন যাত্রী ছিলেন সংঘর্ষের পর একটি হেলিকপ্টার স্থানীয় একটি স্টেডিয়ামের রানিং ট্র্যাকে এবং অপরটি একটি সুইমিং পুলে ভেঙে পড়ে মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনী জানিয়েছে ঘটনাস্থলেই সকলের প্রাণহানি ঘটে এবং নিহতদের মরদেহ শনাক্তের জন্য স্থানীয় সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে তাছাড়া দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলেও মালয়েশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ তে পুনরায় তহবিল সরবরাহ শুরু করতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এক নিরপেক্ষ তদন্তে দেখা যায় ইসরায়েল ইউএনআরডব্লিউ এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ এনেছিল সেই অভিযোগের সমর্থনে তারা কোনো প্রমাণ দিতে পারেনি ফ্রান্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনার নেতৃত্বে পরিচালিত তদন্তে দেখা যায় ইউএনআরডব্লিউএ তার সক্ষমতা অনুযায়ী নিরপেক্ষতা বজায় রাখতে সবকিছু এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে তার তদন্ত কাজ প্রক্রিয়াধীন রয়েছে তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা নিশ্চিত করেননি ব্লিংকেন এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত আল নাসের হাসপাতাল এলাকার গণকবর থেকে এ পর্যন্ত দুশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আল নাসের হাসপাতাল এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সেখানে এই গণকবরের সন্ধান পাওয়া যায় এদিকে গাজা উপত্যকা নাত শরণার্থী শিবির এবং পূর্ব খান ইউনিসে ইসরায়েলি যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান থেকে হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার একশো একান্ন জনে দাঁড়িয়েছে আহত হয়েছে সাতাত্তর হাজার চুরাশি জন এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও কর্মীরা এ সময় বেশ কয়েকজন ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করা হয় একের পর এক ভূমিকম্পে কাঁপল তাইওয়ান সোমবার দেশটির পূর্ব উপকূলে এক ডজনের বেশি ভূমিকম্প আঘাত হানে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত রাজধানী তাইপেতেও এই কম্পন অনুভূত হয় তাইওয়ানের আবহাওয়া বিভাগ এসব তথ্য জানিয়েছে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে তাইওয়ানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এর আগে দু সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক লোকের প্রাণহানি ঘটে তাছাড়া উনিশশো সালে সেখানে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন আন্তর্জাতিক রুটে দেশীয় উড়োজাহাজের ফ্লাইট বাড়ছে ফলে বিদেশি এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতা বাড়ছে এবং আন্তর্জাতিক অনেক রুটে টিকেটের মূল্য অনেকাংশে কমে আসছে এছাড়া ডলার সংকটের এই সময় দেশীয় মুদ্রায় টিকিট নিতে পারছেন যাত্রীরা রিপোর্ট হাসানের আন্তর্জাতিক রুটে বাংলাদেশী যাত্রী সংখ্যা প্রতি বছরই উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে এসব যাত্রীর প্রায় পঁচাত্তর শতাংশই বহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো তবে বেশ কয়েক বছর ধরে দেশের সরকারি বেসরকারি এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক রুটের পরিধি বাড়িয়েছে গত সাত মাসেই চারটি আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়া আন্তর্জাতিক রুট ও ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো ফলে ইচ্ছে মতো ভাড়া নির্ধারণের সুযোগ কমছে বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য আমার প্রধানমন্ত্রীর যে ইচ্ছা সে অনুযায়ী আমরা বিমানকে একটি স্মার্ট এয়ারলাইন্স করতে চাচ্ছি এবং এটি সম্ভব কারণ বিমানে সেই সক্ষমতা আছে সেবার সাথে কিন্তু মানুষ সময় তুলনা করে অন্যান্য টপ এয়ারলাইন্সের সিঙ্গাপুর এয়ারলাইন্স কেমন সার্ভিস দিচ্ছে কাতার এয়ারওয়েজ এবং এমিরেটস কেমন দিচ্ছে তো এই এয়ারলাইন্সগুলো আপনাকে বুঝতে হবে যেগুলো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টু থ্রি তো তাদের সাথে আমরা কিন্তু কম্পিটিশান করছি আমরা আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা স্বল্প এয়ার আছে তাদের জন্য আমরা মাথায় রাখি আবার যারা ভালো অবস্থায় আছেন তাদের জন্য তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন তারা একটা এয়ারলাইন্সের সার্ভিসটা যাতে বেস্ট পান সেটাও আমাদের খেয়াল রাখতে হয় আন্তর্জাতিক অনেক রুটে বাংলাদেশি উড়োজাহাজের ফ্লাইট চালু হওয়ায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন যাত্রীরা একই সাথে ডলার সংকটের এই সময় দেশীয় মুদ্রায় সেই প্যাসেঞ্জারদেরকে নিয়ে আসলে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন এয়ারলাইন্স গুলো বিজনেস করছে তো সেইখানে আমি বলবো যে তাদের একজন প্যাসেঞ্জার কে যদি আমরা ক্যারি করতে পারি সেটা কিন্তু বিদেশি এয়ারলাইন্স গুলো থেকে আমরা সেই পার্সেন্টেজটাকে নিয়ে আসতেছি আমরা চাই বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকে নিয়ে বাংলাদেশি এয়ারলাইন্সগুলো যেন একটা অবস্থান তৈরি করতে পারে এবং ওয়ার্ল্ডে একটা ডোমিনেটিং একটা ক্যারেক্টারে যেন আমরা যেতে পারি সেই ধারাবাহিকতায় আমরা আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এভিয়েশন ট্যুরিজমে থ্রি পার্সেন্ট নিয়ারলি থ্রি পার্সেন্ট যে ডিপে কন্ট্রিবিউশন আছে আমরা চাই এই কন্ট্রিবিউশনটা নিয়ারলি সিক্স টু সেভেন পার্সেন্টের যেন যায় যেটা দেশের ওভারঅল আর্থিক যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা সেটা আসলে পরিবর্তন হওয়ার একটা সুযোগ থাকবে ভৌগোলিক অবস্থানের কারণে এভিয়েশন খাতে বাংলাদেশের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ ফলে স্থানীয় এয়ারলাইন্সগুলোর সামনে আগামী দিনে ভালো অবস্থানে যাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা বান্দরবানের থানচি রোয়াংছড়ি ও রুমা উপজেলার ভোট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন পরে সুবিধাজনক সময়ে এই তিন উপজেলার ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন আজ নির্বাচন ভবনে ষষ্ঠ উপজেলা ভোট নিয়ে আন্ত মন্ত্রণালয় সভায় সিইসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয় চার নির্বাচন কমিশনার জননিরাপত্তা বিভাগ জনপ্রশাসন পুলিশ বিজিবি র্যাব সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ও প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি জানান এবার উপজেলা নির্বাচনে অন্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হবে ইসি সচিব আরও বলেন পার্বত্য জেলা বান্দরবানে বিশেষ করে রুমা থানচি ও রোয়াংছড়িতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এ কারণেই এই তিনটি উপজেলার নির্বাচন পরবর্তীতে করবে নির্বাচন কমিশন পাটের উৎপাদন থেকে শুরু করে পাট পণ্য নিয়ে গবেষণা নকশার উন্নয়ন বিপণন সহ বিভিন্ন বিষয়ে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন ও তা যথাযথ বাস্তবায়নে শীঘ্রই কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি আজ রাজধানীর মহম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার আয়োজিত তিন ব্যাপী বহুমুখী পাঠ পণ্যের একক মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও মন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় পাট পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা করে পাট পণ্যের প্রচার ও প্রসার বৃদ্ধি করার আহ্বান জানান তিন দিনব্যাপী একক এই পাট পণ্য মেলায় আঠাশ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছে সজিনা গাছের ছালমূল সবই দেহের জন্য উপকারী কিন্তু এই গাছের কোনো রকম যত্ন বা পরিচর্যার প্রয়োজন হয় না বাড়ির আঙ্গিনা বা পরিত্যক্ত জায়গায় এর এক টুকরো ডাল লাগালেই চলে পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় দিন দিন বাড়ছে এই গাছের কদর মেহেরপুরের চাষিরাও সজিনা আবাদে হচ্ছেন আগ্রহী মেহেরপুর জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে খালেদ মাসুদের ডাটা একটি সুপারফুড মানব দেহের জন্য দরকারি সব পুষ্টি উপাদান রয়েছে সজনে ডাটায় সজনে ডাটায় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি সিক্স থায়ামিন রিভোফ্লাভিন প্যান্টোথেনিক অ্যাসিড ও নিয়াসিন রয়েছে এগুলো শর্করা প্রোটিন এবং চর্বি হজমে সহায়তা করে এছাড়াও প্রচুর ক্যালসিয়াম লৌহ কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক সেলেনিয়াম ম্যাগনেশিয়াম পাওয়া যায় সজনে ডাটাতে এক সময় নিজেদের চাহিদা মেটানোর জন্য সজনে গাছ লাগাতেন গ্রামের গৃহিণীরা বর্তমানে এর চাহিদা বেড়ে যাওয়ায় মেহেরপুর জেলায় বাণিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে সজিনার এই ডাটা হাজার সাড়ে টাকার বিক্রি হয়ে গেছে একশো টাকা আশি টাকা দাম পেয়ে গেছে বাড়িতে লোক আসে ওরা এসে নিয়ে যায় আছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান শুধু সজিনা ডাটাই না এর পাতা ফুল ফল গাছটির ছাল এবং এর মূল সমান ওষুধি গুণ সমৃদ্ধ তাই সজিনা ডাটা বারো মাস যাতে চাষ করা যায় সে ব্যাপারে কৃষকদের সব ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে সজিনার এত গুণগত মান আর এই সবজির এত দামি বিভিন্ন টক্সিসিটি দেহ থেকে সরানো এবং বিভিন্ন রোগের সেপা হিসাবে এর অতুলনীয় একটি সবজি যেখানে কীটনাশক সার কোনো কিছু লাগে না যেখানে একটা সামান্যতম ব্যবস্থাপনার মাধ্যমেই এটি হয় উচ্চ রক্তচাপ দেহের কোলেস্টেরল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হাড় শক্ত ও মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরের রক্ত বিশুদ্ধ করতে সজনে ডাটার গুরুত্ব অপরিসীম যেহেতু সজিনা আবাদে তেমন কোনো খরচ বা পরিচর্যার প্রয়োজন হয় না তাই সজিনা চাষিরা বাড়ির আঙিনায় পতিত জমিতে সজিনা আবাদ করে নিজেদের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি দেশে পুষ্টি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন সংশ্লিষ্টরা খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন দর্শক সংবাদের এই পর্যায়ে জানাবো খেলার খবর নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে দুই এক গোলে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ সেরিয়ার শিরোপা জিতেছে ইন্টার মিলান ক্লাবটির ইতিহাসে এটি বিশতম স্কুডেটো বা সেরিয়া শিরোপা আর আট বছরের কোচিং ক্যারিয়ারে ইনজাঘির এটা প্রথম সেরিয়া শিরোপা ইনজাঘির আগে খেলোয়াড়ি জীবনে দু সালে সেরিয়া জিতেছিলেন লাতসিওর হয়ে মিলান জার্বিতে জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের এমন সমীকরণ নিয়ে মাঠে নামে সিমনো ইনজাঘির শিষ্যরা দলের পক্ষে একটি করে গোল করেন ফ্রান্সিসকো আকেরবি ও মার্কাস থুরাম আর এসি মিলানের পক্ষে একটি গোল শোধ করেন ফিকায়ো চামরি এই জয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বুন্দেস লিগায় বায়ার লেভার পর শিরোপা নিষ্পত্তি করল সিমনের দল সেটিও পাঁচ রাউন্ড হাতে রেখে ছিয়াশি পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা মিলানের পয়েন্ট উনসত্তর বাকি পাঁচ ম্যাচে জিতলেও স্টেফানো পিওলির শিষ্যদের পয়েন্ট হবে চুরাশি চেন্নাইয়ে আইপিএল ক্রিকেটে আজ রাতে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে খেলবে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রথম এশিয়া প্যাসিফিক ইন্ডিভিজুয়াল বধির দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নশিপের বিস্তারিত তুলে ধরেন টুর্নামেন্টের চেয়ারম্যান মোহাম্মদ খায়রুল এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান ও সিনিয়র সভাপতি জাকির হোসেন খান পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় ভারত মঙ্গোলিয়া ইন্দোনেশিয়া কির্গিজান খাজাকস্তান ও বাংলাদেশের মোটল্লিশ জন বোধির একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কাতারের আমিরের সাক্ষাৎ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ছয় দিনের সরকারি সফরে কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্বাপ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান ওবায়দুল কাদেরের তীব্র তাপে পুড়ছে দেশ বিপর্যস্ত জনজীবন বয়স্কদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি মালয়েশিয়ায় মাছ আকাশে নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ নিহত দশ এবং এসি মিলানকে দুই এক গোলে হারিয়ে ইতালিয়ান লেগ সেরিয়ার শিরোপা জয় নিশ্চিত করল ইন্টার মিলান দর্শক এই ছিল এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ খুদাফিস